গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে 1st December, তো আমরা এখান থেকে যাবো আহমেদপুর। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস হবো 6:35, তো এখন বেরিয়ে গিয়ে দেখবো, শিয়ালদে পৌঁছে গেছি, বেরিয়ে গিয়ে দেখবো কোন প্ল্যাটফর্মে দিয়েছে, এখন অনেকক্ষণ বাকি আছে, তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আস্তে যদি তোমাদের চেকলিপ যেহেতু আমাদের ট্রেনের এখন একটা বাকি ছিল, তাই শিয়ালদা প্ল্যাটফর্মের বাইরে এসে বাইরের দিকটা দেখছিলাম। দেখলাম সকালবেলাতেও করোনা পরিস্থিতি থাকতেও এখানে অনেক লোক আছে, বাট অনেকের মুখে মাস্কও নেই। তার মধ্যে সব থেকে পজিটিভনেস যেটা দেখাচ্ছিল বা যেটার জন্য পজিটিভনেস আরও ফিল করছিলাম, সেটা হচ্ছে আমাদের দেশের জাতীয় পতাকাটার জন্য। এরপর ভেতরে চলে এসেছিলাম, তারপরে দেখলাম আমাদের যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তার বগিটা ঢুকছে, এটাকে টানছে আসানসোল কাছের একটা ইঞ্জিন। তো ট্রেনটাকে দেখে মনের মধ্যে একটা সুন্দর ফিলিং হতে লাগলো, তার জন্য বেশ পজিটিভনেস একটা ব্যাপার আসছিল যে ঘুরতে যাচ্ছি, অনেকদিন পর লকডাউনে অনেক দিন পর বেরোলাম। তো এরপরে ট্রেনে উঠে পড়লাম, জায়গাটা নিলাম, সেই ভিডিওটা নেই, এরপর ট্রেন জার্নিটা তোমরা দেখবে। আমাদের ট্রেন শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে, যেতে যেতে আস্তে আস্তে শিয়ালদা প্ল্যাটফর্মটা ছেড়ে যাচ্ছে, যখন তখন পেছনের দিকে তাকিয়ে বেশ খারাপ লাগছিল যে বেশ কিছুদিনের জন্য বাইরে আছি, কিন্তু মনের ভেতরে কোন এক জায়গায় যেন এই আনন্দটাও লাগছিল যে অনেকদিন পরে আবার বাইরে যাচ্ছি, সুন্দরভাবে আবার জিনিসগুলোকে দেখতে পাবো, বাইরের পরিবেশটা দেখতে পাবো। এইভাবে আমাদের ট্রেন শিয়ালদা প্ল্যাটফর্ম ছেড়ে আস্তে আস্তে এগিয়ে গেল। তো চলো যেতে যেতে তোমাদের সাথে জানিয়ে শেয়ার করবি। লকিং সিস্টেম খুবই বাজে, জল আসে, জল আসে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বাট কি এটা হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো, যেটা নতুন প্রজেক্ট গভর্নমেন্টের হয়েছে। এখানে হল্ট হচ্ছে 1 মিনিট, হল্ট আছে। এইভাবে দেখতে দেখতে আমাদের ট্রেন ছুটে চলে আমাদের গন্তব্যস্থলের দিকে। ট্রেনের স্পিড যখন প্রায় চলছে 107 থেকে 108 কিলোমিটার, আমি বাইরের দিকে তাকিয়ে ছুটে যাওয়া আমাদের চোখের সামনে থেকে নানান স্টেশন, অনেক স্টেশনের নাম হয়তো আমার জানাও নেই, সেখানে অনেক স্টেশনে অনেক মানুষকে পার করে আমাদের ট্রেন ছুটে চলল। ট্রেনে যেতে যেতে চারিদিক দেখতে দেখতে সেই ছোটোবেলাটা একটা জিনিস মনে করতে, এই রাস্তা দিয়ে এই পথ দিয়েই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে গিয়েছিলেন, ভাবলেও যেন কতটা অবাক লাগে। এইভাবে রাস্তায় যেতে যেতে চারিদিকে দৃশ্য দেখতে দেখতে কিছু খাওয়া দাওয়া করে, সেইভাবে আস্তে আস্তে যেতে যেতে আস্তে আস্তে বলছি কেন, আমাদের ট্রেন প্রায় তখন চলছিল 99 থেকে 107-108 কিলোমিটার স্পিড। এইভাবে আমরা চলে গেলাম বর্ধমান। Thank you.
আমরা লাভপুর দেখি কিসে করে যাওয়া যায় গাড়িতে না করে করে দেখা হচ্ছে দেখি কিসে করে যাই যেটাই যাবো তোমাদের সাথে শেয়ার করবো সেটা চলে গেলে আর কিন্তু পাবেন না চলে না এখন আর ভাই যে আগে ছিল ছোট লাইন সুন্দর থাকতো ট্রেনটা বানাতে পারে এদিকে লাইনটা মানে প্যাসেঞ্জার কিন্তু কম নেই তাই না এখন তো অটো হয়েছে আগে তো ওই বাসে বীরভূম দিয়ে যেতে হতো সুন্দর
আসলে অনেক ভালো লাগে।